আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, এবং আমি মনে করি আপনারা যারা হাড্ডিসার গরুর খামার করতে চাচ্ছেন, আপনাদের অত্যন্ত এই বিষয়টা জেনে রাখা ভালো। তো আজকের যে বিষয় সেটা হচ্ছে যে আপনারা যখন খামারে নতুন করে একটা গরু নিয়ে আসবেন, তো গরুটা খেতে চাবে না, তখন আপনারা কি করবেন? এটা কিন্তু মারাত্মক একটা টেনশনের বিষয়। ঠিক এই মুহূর্তে আপনাদের করণীয়টা কি হবে? তো যাই হোক, আমরা যে খামারে নতুন করে তিনটা গরু নিয়ে আসছি, এই তিনটার ভিতরে দুইটা গরু কিন্তু একবারে স্মুথলি খায়। দুইটা গরুকে আপনি যতটুকুই খেতে দিবেন ততটুকুই খাবে, কোনো সমস্যা নেই। তবে এই গরুটা নিয়ে যথেষ্ট ভেজাল, কারণ 3 দিন থেকে এই গরুটা নিয়ে আমি যথেষ্ট সমস্যার সম্মুখীন হলাম। আর এর যে প্রধান সমস্যা সেটা হচ্ছে যে খড় খায়, সাদা পানি দিলে খায়, কিন্তু যে আমি খাবারটা মিক্সার করি ওই খাবারটা ওই পানিতে মিক্সার করলে পরে খেতে চায় না। এখন এটা আমি কিভাবে সমাধান করব, তো আমি আপনাদেরকে আজকে সরাসরি দেখাবো। আমি জানি না যে আমার এই টেকনিকটা আসলে আজকে কাজে লাগবে কিনা, তো তবু আমি চেষ্টা করব আপনাদেরকে সরাসরি দেখানোর জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন, যেহেতু তিনটা গরু আছে ওইদিকে, 1, 2, 3, এবং এইটা সহ 4টা, তো এটা হচ্ছে এই যে আমাদের বাড়ির যে বাছুরটা আছে এটার। তো আমি এখন খাবার দিব দর্শক, আমি আপনাদেরকে আগে দেখাই যে আসলে খাবার আমি কতটুকু পরিমাণে দিচ্ছি, এটা আমি আপনাদেরকে দেখাই। যেহেতু খামারে গরু নিয়ে আসার আমার 3 দিন হয়ে গেল, আর বড় গরুগুলো যেহেতু খাচ্ছে, ওই গরুগুলোকে আমি এখন 1.5 কেজি করেই দিচ্ছি, কারণ ওই গরুগুলো একবারে প্রপারলি খাচ্ছে, ওই গরুগুলো নিয়ে কোনো সমস্যা নেই। ওইটাতে আমি 1.5 কেজির মতো দিয়ে দিলাম, এবং আমি আর একটাতে নিব এখন। আপনারা দর্শক একটু কষ্ট করে দেখুন ভিডিওটা, আমি আশাবাদী যে আপনাদের কাজে লাগবে। এবং এই বাছুরটাকে আগে দিয়ে দেই, বাছুরটাকে বরাবরের মতোই দেখতে পাচ্ছেন একটু কম করে দিচ্ছি। বাছুরটা কিন্তু একবারে খায়, এটা নিয়ে কোনো সমস্যা নাই, কারণ একবারে ছোট থেকেই খাচ্ছে যেহেতু, এবং মাশাল্লাহ অনেকটা বড় হয়ে গেছে। এখন আমি বড় গরুগুলোকে আগে খেতে দেই যে খাচ্ছে কি না। তো আমি আপনাদেরকে এখন যেটা বলবো সেটা হচ্ছে, যখন আপনারা খামারে নতুন করে একটা গরু নিয়ে আসবেন, প্রাথমিক অবস্থায় আপনারা একটু কম করে দিবেন। যখন দেখবেন যে গরু খাচ্ছে, সকাল বিকাল ভালো খাচ্ছে, তার মানে আপনাদেরকে বুঝতে হবে ওই গরু খাবে, সমস্যা নেই। আর যেহেতু আমার এই গরুগুলো বড়, এই গরুগুলোকে আমি প্রাথমিক অবস্থায় 3 দিন পরে কিন্তু 1.5 কেজি করে দিচ্ছি। হয়তো বা 4-5 দিন গেলে আমি সকালে 2 কেজি, বিকালে 2 কেজি দিব, যেহেতু গরু একবারে বড় সাইজের। 60-70 হাজার টাকা করে দাম, তার মানে মোটামুটি কিন্তু বড় সাইজ বলতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাবো যে আসলে গরু আপনারা খামারে নিয়ে আসলে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। হয়তো বা এই বিষয়গুলো অনেকেই আপনাদের সাথে শেয়ার করে না, সবাই কিন্তু সফলতার গল্পটাই বেশি করতে পছন্দ করে। একটা খামার কিভাবে চালাতে হবে, আমার মনে হয় না যে এতটা প্রাথমিক লেভেল থেকে কেউ আপনাদেরকে বুঝায় কথা বলবে। তো দেখুন, এই গরু দুইটা কিন্তু খাচ্ছে, সুতরাং এগুলো নিয়ে কিন্তু আমার টেনশন নেই। এখন টেনশন যেটা মেইন সেটা হচ্ছে এই গরুটা। এই গরুটা যথেষ্ট একবারে আমাকে মনে করেন যে টায়ার্ড করে দিচ্ছে, ওকে খুব চেষ্টা করতেছি খাওয়ানোর জন্য। এখন আমি একটা টেকনিক ইউজ করব, সেটা হচ্ছে যে আগে আমি শুধু পানি নিব। তো বলে রাখা ভালো, এটাতে যদি আপনাদের ধানের কুড়া থাকে, ধানের কুড়া অথবা গমের ভুসি যেটাই থাকুক না কেন, বিশেষ করে ধানের কুড়াটা, এটা একটা একবারে কমন খাবার। তার মানে ওই ধানের কুড়াটা কিন্তু সবাই গরুকে খাওয়ায়, কেউ হয়তো বা গমের ভুসি খাওয়াইতে না পারে দাম বেশি থাকার কারণে, কেউ হয়তো বা ভুট্টার গুঁড়া খাওয়ায় না, কিন্তু ধানের কুড়াটা কিন্তু সবাই গরুকে খাওয়ায়। তার মানে ওই গরুটাও কিন্তু দুই ওর লাইফে কোনো না কোনো বার হলেও কিন্তু ধানের কুড়াটা দিয়ে পানি খেয়েছে, সুতরাং ধানের কুড়াটাতে কিন্তু ওর অভ্যাস আছে। তো যেহেতু আমার ধানের কুড়া এই সময় নেই, আর আমি যেহেতু ধানের কুড়ার ইউজও করি না, এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি এখানে একটু ফিড নিব, শুকনা ফিড নিব। আপনারা দেখুন যে আসলে কি টেকনিকটা আমি নিচ্ছি। এখানে সামান্য একটু শুধু নিলাম, মানে আমার যেটা টার্গেট সেটা হচ্ছে যে আসলে ওকে ফিড খাওয়াইতে পেট ভরাবো, ওইটা কিন্তু আমার টার্গেট না। টার্গেট হচ্ছে ওকে এই খাবারটাতে আসক্ত করা। তো দেখুন, আমি কিন্তু একবারে পিওর একবারে পরিষ্কার পানি নিলাম, পরিষ্কার সাদা পানি নিলাম, এখন এই জায়গাতে দিলাম। ও কিন্তু অনেক হিসাব করে, দেখুন মুখ লাগাচ্ছে এখানে, ও শুধু সাদা পানিটা একটু হিসাব করে খায়। তো 3 দিন ধরে কিন্তু এই সমস্যাটা, তার মানে এই না যে আমি একবারে যে
ডিপ্রেশনে পড়ে গেছি, রুচির ওষুধ খাওয়াবো, এটা করব, এটা কিন্তু করতেছি না। দেখুন ও কিন্তু আস্তে আস্তে খাচ্ছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি একটু এভাবে এভাবে ছিটাই দিব, মানে এখানে একটু সময় দিতে হবে আপনাকে। সময়টা দিলে হবে কি যে ও আস্তে আস্তে এটাতে আসক্ত হবে। যখন দেখুন আমি দিলাম, ও মুখ লাগায় কিন্তু বুঝতে পারলো যে আমি কিছু একটা অন্য খাবার দিলাম, বাড়তি কোনো খাবার দিলাম, ও কিন্তু এখন মুখ লাগাতে চাচ্ছে না। তখন ওদেরকে দেখাই দেখাই একটু এইভাবে দিতে হবে। তো ঠিক এই জায়গায় আপনারা একটা কাজ করতে পারেন, যে এই জায়গায় আপনারা এই খাবারটা, আপনারা অনেকেই আমার কাছ থেকে খাবার নেন বা অনেকেই নতুন করে বাজারে ফিড খাওয়ান, সেম অবস্থাই কিন্তু। এটা দেওয়ার সাথে, দেওয়ার পরে উপরে যদি একটু ধানের পুরা যদি এক মুঠ দিতে পারে খুবই ভালো হবে, তাহলে গরু অবশ্যই খাবে। তো যাই হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে খাবে কি খাচ্ছে না। একটু ছিটাই দিলাম উপরের দিকে স্লাইড, পেট ভরার জন্য দিচ্ছি না, জাস্ট একটু স্লাইড দিলাম। দেখুন দর্শক, ও কিন্তু মুখ লাগাচ্ছে। ওইরকম ভাবে আস্তে 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 অভ্যাস করাতে হবে, একটু সময় লাগবে বা এই পরিশ্রমটা কিন্তু আপনাকে করতেই হবে। আর হাড্ডিসার গরু এই ফ্যাটেনিং এ আসলে পরে প্রথম কয়েকদিন হয়তোবা আপনাদের এরকম একটু সমস্যা হতে পারে, এটা কিন্তু আপনাদেরকে মেনে নিতে হবে। যদি আপনারা এগুলো বিষয়ে যদি খেয়াল না রাখেন, এখন আপনি মনে করেন যে আমি গরু কিনলাম, খামারে রাখবো, গরুকে সকাল বিকেল খাওয়াবো, হয়ে যাবে গরু মোটা তাজা, এরকম যদি মন মানসিকতা থাকে তাহলে আপনাদের খামার করার দরকার নেই, আপনারা অন্য কিছু করতে পারেন। যদি আপনারা এরকম ভাবে আলাদাভাবে একটু সময় না দেন, তাহলে কিন্তু আপনাদের গরু কখনো এরকম ভাবে, আমি যেরকম ভাবে মোটা তাজা করতেছি, আপনারা এরকমটা কিন্তু করতে পারবেন না। তো দেখুন দর্শক, গরু কিন্তু এখন অনায়াসে খাচ্ছে। এটা হচ্ছে টেকনিক। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা যারা নতুন করে খামারে গরু নিয়ে আসবেন, গরু যদি না খায় আগে বুঝবেন যে এটা গরুর রোগ নাকি গরুর অভ্যাসের জন্য এই সমস্যাটা হচ্ছে। আপনারা মনে করেন যে খামারে নতুন করে গরু নিয়ে আসলাম, গরুকে আপনারা একবারে শখে শখে যেটা করেন যে এক বালতি করে ভর্তি খাবার দেন, গরু যখন খায় না তখন আপনারা আমাকে ফোন দেন, দিয়ে বলেন যে ভাই আমার গরুটা নতুন নিয়ে আসছি খাচ্ছে না, এটা রুচির সমস্যা না। তখন আপনারা করেন কি, অনেকে চিকিৎসা দেওয়ার পরে আমাকে ফোন দেন যে ভাই গরুকে সেলাইন খাওয়াইলাম, গরুকে রুচির ওষুধ খাওয়াইলাম, গরুকে 3 দিন ধরে এটা খাওয়াচ্ছি ওটা খাওয়াচ্ছি, কোনো রুচি আসতেছে না। ভাই এগুলো হচ্ছে আপনাদের ভুল ধারণা, এগুলো হচ্ছে ভুল চিকিৎসা। আগে গরুকে বুঝতে হবে যে গরুটা কি চাচ্ছে আপনার কাছ থেকে। গরুটা এখানে বুঝাই যাচ্ছে যে গরুর খাবার অভ্যাস নেই। দেখুন এখন মুখ নড়ায় নড়ায় কিন্তু খাচ্ছে। লাগুক না সময়, 10 দিন সময় বেশি লাগুক, সমস্যা তো নাই, কিন্তু অযথা আপনারা সেখানে ট্রিটমেন্ট করাইতে যাবেন কেন, ওটা তো দরকার হয় না। এই হচ্ছে মূলত একবারে সহজ সিস্টেম। এখানে আসলে গরুর রুচির সমস্যা না, এটা গরুর অভ্যাসের সমস্যা। আপনি অভ্যাস করাতে পারবেন, আপনি দ্রুত গরু মোটা তাজা করতে পারবেন। আপনারা দ্রুত গরু মোটা তাজা যদি করতে চান আর যদি এরকম অভ্যাস করাতে না পারেন বা এরকম যদি টেকনিক আপনাদের জানা না থাকে, তাহলে ওই খামার করে কিন্তু আপনার লাভ নেই। আপনি 1000টা ভিডিও দেখেন, আপনি 1000টা বই পড়েন, 1000টা ডাক্তারের শরণাপন্ন হন, তাতে কোনো লাভ আসবে না। অভিজ্ঞতা প্লাস আপনাদেরকে টেকনিকটা মাস্ট বি জানতে হবে, তাহলেই কিন্তু আপনারা খামার পরিচালনা করতে পারবেন। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আশা করি আপনারা যারা নতুন করে খামার করতে যাচ্ছেন বা আপনারা যারা খামার করছেন এবং এই সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, তো আজকের ভিডিওটা মূলত আমি মনে করি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হয়ে গেল। তো আশা করি আপনারা উপকৃত হবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।